আমরা যখন খুবই ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন আমাদের মাস্টার মশাইয়ের একটা খুব সুন্দর উদাহরণ দিত আমাদের সামনে। সে উদাহরণ ছিল এরকম, এক সভাকবি তার দুজনকে, একজন রাজা তার দুই সভাকবিকে নিয়ে গেছেন, সভাকবিদের মধ্যে ঝগড়া হচ্ছে যে কে ভালো কবি। তো দুই সভাকবিকে, বিখ্যাত গল্প, বিখ্যাত ঘটনা গল্পের আকারে আমরা শুনেছিলাম, তো দুই সভাকবিকে বলা হয়েছে যে একটা শুকনো গাছ দেখিয়ে, খরায় গাছটায় পাতা নেই, তো একজন সভাকবিকে বলা হয়েছে যে বলো তুমি এ ব্যাপারে, সে বলেছে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। আরেকজন সভাকবি বলেছে নীরস তরুবড় পুরত ভাগে। তো স্বাভাবিকভাবে মানে এক হলেও পরেরটা অনেক সুন্দর শোনাচ্ছে। তো এখন বিজেপির কোনো কোনো নেতা বলছে যে পার্লামেন্টের ভেতরটা সাংসদদের মানুষ নাকি জিতিয়ে ভোট দিয়ে পাঠিয়েছে, বা এমপি এমএলএরা তারা ভোট দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে, তাই ভেতরের পরিবেশের শব্দ বিজেপি নেতারা বলছে ওই নীরস তরুবড় পুরত ভাগের মতো শব্দ হচ্ছে করতে হবে। আসলে কি এতটাই সরল? আসলে কি এতটাই সরলীকরণ? না, কোনোভাবেই না। আমরা বলছি যে শব্দের পায় শিকল। আমরা বলছি ব্রিটিশ আমলেও এই রকম শব্দের বেড়াজাল, শব্দের শিকল ব্রিটিশ আমলে এক ধরনের ঘটনা ঘটেনি যা বিজেপি সরকার ঘটালো। কি বলছেন? বিনাশ পুরুষ বলা যাবে না। কি কি বলতে চান সরাসরি বলুন না, তাহলে মোদীকে বিকাশ পুরুষ বলতে হবে। যে রেল বেঁচে দিচ্ছে, যে ব্যাংক বেঁচে দিচ্ছে, যে কয়লা খেয়ে খনি বেঁচে দিচ্ছে, যে বিএসএনএল বেঁচে দিচ্ছে, পাহাড়ের পর পাহাড় বেঁচে দিচ্ছে, নদী বেঁচে দিচ্ছে, পোর্ট বেঁচে দিচ্ছে, তাকে বলা যাবে না বিনাশ পুরুষ? বিনাশ পুরুষ কথাটা নাকি পার্লামেন্টের অভ্যন্তরে বলা যাবে না, ওটা নাকি অসংসদীয় শব্দ। আচ্ছা, জুমলাবাজ বলা যাবে না, তাই? জুমলাবাজ বলা যাবে না, কারণ বিজেপি বুঝছে তারা একটার পর একটা জুমলা করছে, একটা পর একটার পর একটা, নোটবন্দি থেকে শুরু করে একের পর এক ঘটনা, পয়সা টাকা ফেরত, নোটবন্দি, তারপরে একের পর একটা, একের পর এক ঘটনা, সেটা হচ্ছে জুমলা হচ্ছে, মিথ্যে কথা মানুষকে বলা হচ্ছে, কর্পোরেটদের স্বার্থে নীতি হচ্ছে, নেওয়া হচ্ছে। আমরা বলছি না, অমিত শাহ এই কথা বলেছিল, অমিত শাহকে প্রশ্ন করেছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে এলো না কেন, বলছে ওটা একটা জুমলা কমিক ছিল, মানে জুমলা রসিকতা ছিল। আচ্ছা, প্রধানমন্ত্রী বলবেন লুঙ্গি পরে একদল লোক, এক সম্প্রদায়ের লোককে, ভারতবর্ষের এক সম্প্রদায়ের নাগরিকদের তারা লুঙ্গি পরে বিশৃঙ্খলা করছেন, প্রধানমন্ত্রী বলবেন আরবান নকশাল, আর আপনি জুমলা বলতে পারবেন না, আপনি ধাপ্পা বলতে পারবেন না? একজন বিজেপির নেতা, রাজ্যের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি বলছেন লুঙ্গি পরে একদল লোক বিশৃঙ্খলা করছে, তিনি বলতে পারবেন? দেশের প্রধানমন্ত্রী একের পর এক বিশিষ্ট জনদের গাড়দে পুরে দেবেন, রাষ্ট্রীয় সন্ত্রাস হবে, বলবেন প্রধানমন্ত্রী আরবান নকশাল, আর আপনি এর বিরোধিতা করতে পারবেন না? এক ভদ্রলোক, গাদ্দার কথাটা নাকি বলা যাবে না, তাই? আচ্ছা, গাদ্দার বলার জন্য তো একজনের প্রমোশন হয়ে গেল, একজন মন্ত্রী হয়ে গেল দেশে, নাম তার অনুরাগ ঠাকুর। সে স্লোগান দিয়েছিল দিল্লিতে, দেশকে গাদ্দারও কো গলি মারো ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি সেটা বলছি না এই ভিডিওতে। অনুরাগ ঠাকুর গাদ্দার বললে, দেশকে গাদ্দারও কো গড়ি মারো গলি মারো ড্যাশ 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 ড্যাশ, এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে বললেন প্রকাশ্যে, তারপর তিনি বিজেপির দেশের মন্ত্রী হয়ে গেলেন। আর পার্লামেন্টে নাকি নীরস তরুবড় বলতে হবে, গাদ্দার হচ্ছে বলা যাবে না, টিয়ার্স বলা যাবে না, আশু বলা যাবে না, কালা দিন বলতে পারবেন না, কালোবাজারি বলতে পারবেন না, কোরাপ্ট বলতে পারবেন না, হিপোক্রাসি বলতে পারবেন না, ড্রামা নাটক বলতে পারবেন না, আইওয়াশ বলতে পারবেন না। আরে, সবচেয়ে বেশি আইওয়াশ তো করছে বিজেপির সরকার, কালো টাকা নিয়ে আসবো বলেছিলেন, কালো টাকা নিয়ে দেশের একের পর এক শিল্পপতি কালো টাকা নিয়ে দেশের বাইরে পালিয়ে যাচ্ছেন, দেশের সরকার কোনো ভূমিকা নিতে পারছে না। ইনকম্পিটেন্ট বলা যাবে না, আসলে ইনকম্পিটেন্ট আসলে বিজেপি, আসলে বিজেপির মন্ত্রীরা, দেশের সরকার, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম, একদিকে রাজ্য সরকার বাড়াচ্ছে, একদিকে কেন্দ্রের সরকার, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া জায়গায় গেছে, আর ভোটের আগে আইওয়াশ করা হচ্ছে, 16 কোটি বেকারকে চাকরি করে দেবো। ইনকম্পিটেন্ট বলতে পারবে না সাংসদরা, আনট্রু বলা যাবে না, অ্যাশেমড, লজ্জাজনক ঘটনা ঘটাচ্ছে, বিশেষ সম্প্রদায়ের মানুষের ওপর আক্রমণ হলে আপনি বলতে পারবেন না যে এটা লজ্জাজনক, অ্যাশেমড বলতে পারবেন না, নৈরাজ্যবাদী বলা যাবে না, শকুনি বলা যাবে না, নাটক বলা যাবে না, অযোগ্য বলা যাবে না। আরে, অযোগ্যের ভূমিকা, অযোগ্য হিসেবে ভূমিকা পালন করছেন দেশের মন্ত্রীরা, বলা যাবে না, ভণ্ডামি তা হচ্ছে বলা যাবে না। আসলে মূল এই ভিডিওটা করা আমার এই উদ্দেশ্যে, বিজেপি পাঁকে পড়ে গেছে।
আসলে বিজেপি এমন শব্দকে ব্যান্ড করেছে সেগুলো বিজেপির নেতা মন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহর ক্ষেত্রেই খাটে, তাই বিজেপি এই শব্দগুলোকে সামনে নিয়ে এসছে। দাঙ্গাবাজ বলতে মানুষ কী বোঝে? দাঙ্গাবাজ বলতে মানুষ কী বোঝে? বিজেপি বোঝে। আর বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন কাটমানি কী, চালচোর কী, ত্রিপলচোর কী, কী বোঝে? তৃণমূল বোঝে। কাছেই বিজেপি এই শব্দগুলো ব্যান্ড করে দিতে চাইছে। আর যদি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি, যদি বলেন দাঙ্গা থামানো, যদি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার নজির, তাহলে বলতে মানুষ জ্যোতি বসু বোঝে। দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেবো বলুন কী বুঝবে? জ্যোতি বসু বুঝবে। আর যদি বলেন কাটমানি, চালচর, যেমন তৃণমূল বুঝবে, সেরকম এই যে শব্দগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের অভ্যন্তর থেকে, হিপোক্রেসি, কোরাপ্ট, ড্রামা, আইওয়াস, ইনকম্পিটেন্ট, অ্যাশেমড, বিনাশ পুরুষ, যেগুলো বলতে না করা হচ্ছে, এগুলো বললে আসলে বিজেপিকেই বোঝায়। বিজেপি এই শব্দগুলো আসলে বিজেপির জন্য প্রযোজ্য বলেই তারা পরিকল্পিত উপায় ব্যান্ড করে দিয়েছে।